আচ্ছা, বেসিক ওয়েব নিডের স্ট্রাকচার আমাদের এই ওয়েব নিডিং পার্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এটা, মানে এই চ্যাপ্টারটা আর কি। পুরো চ্যাপ্টারটা সামারি এখানে আছে, আমরা ফুল চ্যাপ্টারটা না পড়ে এই কম্পারিজনটা পড়বো, খুব ভালো করে বুঝে বুঝে পুরো চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে। এবং এটা ফেব্রিকের স্টুডেন্ট হিসেবে, নিটিংয়ের স্টুডেন্ট হিসেবে তোমাদেরকে ওই যে এখনও তো সবাইকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র জিজ্ঞেস করলে পারবা না, পারবা তো? ঠিক একইভাবে এই কম্পারিজনটা, হ্যাঁ, বা এই চার্টটা যদি আমি ধরো দেড় বছর পরে হয়তো ফোর্থ ইয়ারে তোমাদের 401 একটা কোর্স নিচ্ছি, তখন যদি জিজ্ঞেস করি তখনও যাতে পারতে পারো এরকমভাবে কণ্ঠস্থ করতে হবে। ঠিক আছে, মানে তোমার যে কোনো একটা নিটিং ইন্ডাস্ট্রিতে ভাইবা দিতে গেলেই তোমার এই চার্টটাই প্রশ্ন, ম্যাক্সিমাম প্রশ্ন হবে এখান থেকে এই চার্টের মধ্যে, মানে তুমি কাপড় চিনো কিনা, বেসিক স্ট্রাকচারগুলোর মধ্যে কম্পারিজনটা তুমি করতে পারো কিনা। ঠিক আছে, তো সুতরাং এটা তো আজকে বুঝবা, ভালো করে বোঝার পরে এটাকে মাথার মধ্যে ওইভাবে ইনস্টল করবা যাতে করে আমি 6 মাস পরে 1 বছর পরে জিজ্ঞেস করলে যাতে সাথে সাথে আনসার পাই। বোঝা গেছে কি না? এটা শুধু পরীক্ষার জন্য পড়লেই হবে না। আর ওই যে দেখবা যে এই কন্টেন্টের উপর, শুধু এই এই টপিকের উপর আমার চ্যানেলে যে ভিডিও আছে এটার ভিউ হচ্ছে 100K+। 100K মানে কিন্তু ব্যাপারটা এরকম না যে অনেক বেশি বুঝাচ্ছি আমি, বিষয়টা হচ্ছে টেক্সটাইল ফিল্ডের লোকই তো দেখছে, টেক্সটাইল ফিল্ডের 1 লক্ষ মানুষ কিন্তু অনেক ব্যাপার, মানে টেক্সটাইলের বাইরের লোকজন তো আর এই নিটিং মানে এই স্ট্রাকচারের পার্থক্য তার শুধু শুধু দেখে মাথাটা নষ্ট করবে না, তো তার মানে ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। আমি এটা বোঝানোর জন্য বলছি যে এটা খুব ইম্পর্টেন্ট, আজকে খুব কেয়ারফুলি শুনতে হবে। তো আমরা প্রথমে এই চারটা বেসিক স্ট্রাকচার কী, বেসিক স্ট্রাকচার হচ্ছে ওয়েভ নিটিংয়ে যত ধরনের স্ট্রাকচার হয়, মানে ওয়েভ নিটিংয়ে যত ধরনের কাপড় হয়, স্ট্রাকচার বলতে তো আমরা বুঝি যে কম্বিনেশনটা, যে কম্বিনেশনে ফেব্রিকটা হয়, নিট স্ট্রাকচারটা হয়, সেই স্ট্রাকচারটাকে আমরা চারটা বেসিক ক্লাসে ভাগ করতে পারি, চার ধরনের। তো একটা হচ্ছে প্লেন, তারপর রিপ, পার্ল আর ইন্টারলক। এর মধ্যে প্রথম স্ট্রাকচারটা হচ্ছে সিঙ্গেল জার্সি স্ট্রাকচার, তার মানে এই স্ট্রাকচারটা প্রডিউস করতে আমার 1 সেট নিডেল লাগে, মানে প্লেনটা হচ্ছে একটা কী স্ট্রাকচার, সিঙ্গেল জার্সি, আর বাকি তিনটা হচ্ছে কি, ডাবল জার্সি। তার মানে বোঝা গেল প্রথম স্ট্রাকচারটা তৈরি হবে একটা সিঙ্গেল জার্সি মেশিনে, আর সিঙ্গেল জার্সি মেশিন মানে কি, যেখানে 1 সেট নিডেল থাকবে, আর এটা হচ্ছে ডাবল জার্সি স্ট্রাকচার, তার মানে এই ফেব্রিকগুলা সিঙ্গেল জার্সি ফেব্রিকে হবে না, মেশিনে হবে না, ডাবল জার্সি মেশিনই লাগবে। সেখানে 2 সেট নিডেল থাকে, যদি সার্কুলার হয় সিলিন্ডার এবং ডায়াল, আর যদি ফ্ল্যাট হয় তাহলে ভি বেড বা ফ্ল্যাট বেড, মানে ডাবল বেড থাকবে, দুইটা বেড থাকবে, 2 বেডে নিডেল থাকতে হবে, থাকলে তখন এই স্ট্রাকচারগুলো এচিভ করা সম্ভব হবে, না হয় কিন্তু এচিভ করা সম্ভব হবে না। আর নর্মালি এই সিঙ্গেল জার্সির চেয়ে ডাবল জার্সি স্ট্রাকচারগুলো শুধু নামেই ডাবল না, তাদের অন্যান্য যে প্রপার্টিগুলো আছে, মোটাসোটা হওয়া, ভারী হওয়া, জিএসএম বেশি হওয়া, এগুলোও বেশি। এটা আপনি মাথায় রাখতে পারো যে সিঙ্গেল জার্সি কাপড়ের তুলনায় তুমি যদি একটা নির্দিষ্ট কাউন্টে, ধরো আমি বললাম যে 28 কাউন্টে সুতা দিয়ে সিঙ্গেল জার্সি একটা কাপড় বানিয়েছো, ডাবল জার্সি যে কোনো একটা স্ট্রাকচার বানিয়েছো, রিব হোক, পার্ল হোক, ইন্টারলক হোক, এগুলো কী হবে, কম্পারেটিভলি মোটাসোটা হবে, ভারী হবে, জিএসএম বেশি হবে, থিকার হবে, ফ্লাপি হবে, মানে থিকার হবে, জিএসএম বেশি হবে। ঠিক আছে, এরপরে আসো দেখতে কেমন, মানে প্র্যাকটিক্যাল ভিউটা কেমন। প্র্যাকটিক্যাল ভিউ তো যে কাপড় দেখিয়েছি তোমাদেরকে, যে এই কাপড়ের মধ্যে সিঙ্গেল জার্সিতে যেটা দেখা যায় যে ফেস এবং ব্যাকটাকে আলাদা দেখা যায়, ফেসে দেখায় দেখি আমরা হচ্ছে কিছু ক্লিয়ার ভার্টিক্যাল লাইন, আর ব্যাকে দেখি হচ্ছে কিছু আর্কের মতো শেপ, প্র্যাকটিক্যালি তুমি এরকম দেখতে পারবা আর এরকম দেখতে পারবা। ঠিক আছে, এটা আর এটার একটা রিপ কাপড়ের ফেসটা যেরকম আছে, সিঙ্গেল জার্সির যে ফেসটা আছে, এই ফেসটা মানে টেকনিক্যাল ফেস, এই টেকনিক্যাল ফেসটাই দেখতে পারবা দুই পাশে, মানে প্লেইনের যে ফেস সেটটা আছে সেটা দেখতে পারবা রিবের বথ সাইডে, আবার ইন্টারলকেরও বথ সাইডে সিঙ্গেল জার্সির বা প্লেইনের যে ফেস আছে সেটা দেখতে পারবো, আর ব্যাক সাইডে দেখতে পারবো হচ্ছে মানে প্লেইনের ব্যাক সাইডে দেখতে পারবো হচ্ছে পার্ল স্ট্রাকচারের জন্য। তো এটাকে আমরা আরেকটু স্পেসিফাই করে যদি বলি টেকনিক্যাল টার্মে, তাহলে ব্যাপারটা হবে এরকম, এখানে ভি শেপ মানে টেকনিক্যাল ফেস দেখা যাবে, আর ব্যাক সাইডে দেখা যাবে হচ্ছে আর্ক শেপ, আর এটার দুই পাশেই দেখা যাবে কি, ভি শেপ মানে টেকনিক্যাল ফেস দেখা যাবে দুই পাশে, এটারও দুই পাশে টেকনিক্যাল ফেস দেখা যাবে, এটার দুই পাশে টেকনিক্যাল ব্যাক দেখা যাবে মানে আর্ক দেখা যাবে। মানে আমরা যে কম্পারিজন করতেছি এটাও একটু খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু একটা বেসিক রিপের জন্য কম্পারিজন করতেছি, বেসিক রিপ বলতে 1-1 রিপ, পার্লটা 1-1, ইন্টারলকটা 1-1, কিন্তু এটা যদি আবার 2-1 হয় বা এগুলো যদি একটু বড় স্ট্রাকচার হয়, 2-2 হয়, তাহলে কিন্তু এই কম্পারিজনটা একজ্যাক্টলি এরকম হবে না, কিছু পার্থক্য হয়ে যাবে। যেমন আমরা বলে দিচ্ছি যে এটা ফেসই দেখা যাবে, কিন্তু তুমি যদি আবার ওই যে ওইদিকে বাড়িয়ে দাও 2-3, 2-4 করে দাও, তাহলে অথবা ব্যাক সাইডটা ওইদিকে অন্যরকম দেখা যাবে,
আমরা বলতে যে সিমিলার দেখে যাওয়া সেটা শুধুমাত্র বেসিক স্ট্রাকচার জন্য আপাতত মনে রাখো, যে একটা রিবের বেসিক স্ট্রাকচার ওয়ান ওয়ান রিব ইন্টারলকের একটা বেসিক স্ট্রাকচার ওয়ান ওয়ান ইন্টারলকের জন্য, এটা টু ওয়ান থ্রি ওয়ান টু টু এরকম হতে পারে। যদি আমরা লুপিং ডায়াগ্রাম দিয়ে দেখি, লুপিং ডায়াগ্রাম দিয়ে তো আমরা বুঝতেছি এটা ফেস লুপ, এটা ব্যাক লুপ। আর রিবের ক্ষেত্রে এটা তো আমরা আগেও দেখছি, মানে সিঙ্গেল জার্সি তো আর ব্যাপার আলাদা করার দরকার নাই, আমরা আগের ক্লাসগুলোতেও বলছি এটা হচ্ছে একটা ফেস স্ট্রাকচার, মানে টেকনিক্যাল ফেস, এটা হচ্ছে ব্যাক। তাহলে রিবের ফেস সেটা এরকম দেখা যাবে, ব্যাকটা হচ্ছে এটা। যদি আমরা ডায়াগ্রাম দিয়ে দেখাই, ডায়াগ্রাম হচ্ছে লুপিং ডায়াগ্রাম, তো লুপিং ডায়াগ্রামে যদি আমি রিবকে দেখি তাহলে রিবে দেখো এই অংশটা ফেস আছে, আবার এই অংশটা কী আছে ব্যাক, এই অংশটা আবার ফেস। এখানেও ব্যাপারটা একই, জাস্ট একটাকে আগে দেখানো হয়েছে, একটা চিত্র আঁকলেও হবে কোনো সমস্যা নাই, এটা আঁকাটা খুব বেশি জরুরি না। এখানে ব্যাকটা মানে ফেসটা আগে, ব্যাক ফেস তারপর ফেস একই কথা, মানে ফেস ব্যাক ফেস দিয়ে শুরু করা অথবা ব্যাক দিয়ে শুরু করা একই ব্যাপার, কারণ কাপড়ই তো, এই কাপড়টাই তো, এই জিনিসটাকেই দুইভাবে দেখাচ্ছে, মানে জিনিসটা একটাই, সুতরাং এটা না দিলেও সমস্যা নেই। তো এটাতেই আসো এখন, তাহলে এখানে তো দেখা যাওয়ার কথা কি ফেস, এখানে ব্যাক ফেস দেখা যাওয়ার কথা, কিন্তু ওই ব্যাকটা দেখা যায় না কেন? আমরা একটু ওই কী বললাম, প্লেনের ফেস দেখা যায়, ভি শেপ দেখা যায়, তাহলে এই যে আর্ক শেপটা এটা তো আমি দেখতে পাচ্ছি, তোমরা কি দেখতে পাচ্ছ কি না, আর্ক শেপটা দেখতে পাচ্ছ না, তোমরা তো দেখতে পাচ্ছ, এখানে দেখা যাচ্ছে, কিন্তু কাপড়ে দেখা যায় না, কাপড়ে দেখা যায় না, আসলে যে থাকে না তা না, কাপড়েও থাকে, বাট কাপড়ের দুইটা ফেসের ভিতরে চলে যায়, মানে মনে করো আঙ্গুল একটা সাদা এখানে আছে, হ্যাঁ, আর দুইটা কালো আছে এখানে, তো সাদাটা পিছনে আছে, আর এই এই সাদাটা হচ্ছে ব্যাক, সাদা আঙ্গুল দেখতেছো না, হ্যাঁ, আর এটা হচ্ছে ফেস, এই দুই ফেসের মাঝখানে এমনভাবে নিচে পড়ে যায় যে এটা যদি দুইটার জন্য এটা দেখা যায় না, তো কাপড়কে একটু এক্সটেন্ড করলে তখন কিন্তু এটা আবার দেখা যায়, কাপড় যদি একটু টানো উইথ ওয়াইজ তখন দেখবো যে পিছনে একটা ব্যাক লুপ দেখা যাচ্ছে, কিন্তু নর্মালি এটা দেখা যায় না, নর্মালি এটা চেপে থাকে, চাপানো অবস্থায় দুইটা ফেস পাশাপাশি লেগে থাকে, তবে ওই প্রত্যেক দুইটা ফেসের মাঝখানে মিডলে একটা করে কী থাকে, ব্যাক থাকবে, কিন্তু ব্যাক নাই যে ব্যাপারটা তা না। তো এই পাশে যেহেতু ব্যাকটা চলে আসছে, এই ব্যাকটাকে আমি কী বলছিলাম যে তোমার এটা যদি একটা সিঙ্গেল জার্সি কাপড় হয়, তুমি এই পাশে যদি ফেস দেখো এই পাশে কী আছে ব্যাক আছে না, তো আমি যেই যেই লুপটাকে মাঝখানে রাখছিলাম যেটাকে তুমি দেখতে পাচ্ছ না, সেটা তোমার সাইডের জন্য কী ছিল, না না কথা বুঝো, মনে করো এই দুটো হচ্ছে ফেস, এগুলো তো তুমি দেখতেই পাচ্ছ, ফেস দেখতেছো না, রিপ স্ট্রাকচারের কথা চিন্তা করো রিপ, বাট এই দুটোর মাঝখানে একটা কী আছে ব্যাগ আছে, কার সাইড থেকে, আমার সাইড থেকে না তোমার সাইড থেকে, তোমাদের সাইড থেকে, হ্যাঁ তোমাদের সাইড থেকে যে ব্যাগ সে আমার সাইড থেকে কী ফেস, তো আমি এই পাশ থেকে এসব আবার কী ফেসই দেখতে পাচ্ছি, তখন তো আবার এরা পিছনে পড়ে গেছে, যাদেরকে তুমি এই পাশ থেকে ফেস দেখতেছিলে তারা কিন্তু এখন পিছনে পড়ে গেছে, তখন এই পাশ থেকে পিছনের পাশের থেকে দেখা যাচ্ছে হচ্ছে এই আঙ্গুলটাকে তোমাদের ব্যাগ আর কি, বাট আমার সাইড থেকে দেখলে কিন্তু ফেস, তার মানে কাপড়ের দুই পাশেই কী দেখা যায় ফেস দেখা যায়, মানে টেকনিক্যাল ফেস দেখতে পাবো। এখন ইন্টারলকে আসো, ইন্টারলক হচ্ছে কিছুই না, রিবের মানে দুইটা রিবকে একসাথে জয়েন করলে, দুইটা রিবকে যদি আমি একসাথে জয়েন করি মানে একসাথে স্ট্রাকচারটা গঠন করি তখন এটা হয়ে যায় ইন্টারলক। এটা কীভাবে হয় এটা বলবো, একটু ডিটেলসে বলবো। তো এই ইন্টারলকের ক্ষেত্রে বিষয়টা কি, এটা কিন্তু একটা রিব, এই যে দেখো এই অংশটা, ওই যে পিছনে যেটা এটা একটা রিব, আবার এই যে ব্ল্যাক গাঢ় করা আছে সেটা একটা রিব, কিন্তু একটু আগে কী হয়েছে, একটু আগে ছিল এই ফেসের মাঝখানে ব্যাকটা, কিন্তু এখানে হচ্ছে অপোজিটে, এখানে একটা ফেস আছে তার পিছনে একটা ব্যাক আছে, তারপরে আবার আরেকটা ফেস তার পিছনে আরেকটা ব্যাক, এই ব্যাকটা এই ফেসের সাথে, এই ব্যাকটা এই ফেসের সাথে ইন্টারলুপিং করেছে, বোঝা যায়? মনে করো যে দুইটা ফেস দেখতে পাচ্ছ, আগে রিবে কী ছিল, এই যে একটা ফেসের পরে তো একটা ব্যাক হয় মাঝে, তারপরে ফেস আবার ব্যাক, এরকম মিডলে মিডলে, মানে গেটিংটাই মিডলে, আমরা মেশিন পড়ার সময় ডিটেলসে বলবো, এখানে গেটিংটা হচ্ছে এরকম, গেটিং বলতে নিডলগুলোকে এভাবে সাজাইতে হয়, সিলিন্ডার নিডলগুলো যদি এই বরাবর থাকে, ডায়াল নিডলগুলো থাকবে কোথায়, এদের মাঝামাঝি, আর ইন্টারলক মেশিনটা এরকম যেখানে নিডলগুলো থাকবে হচ্ছে এইভাবে বরাবর থাকবে, তো তার মানে এখানে যখন একটা লুপ তৈরি হবে তার পিছনে গিয়ে এখানে তৈরি হচ্ছে, আবার এখানে তৈরি হচ্ছে, এটা যখন আবার তৈরি করতেছে এখানে আসা বা এখানে তৈরি হচ্ছে, তো এটার পিছনে এটা পড়ে যাচ্ছে, এটার পিছনে এটা পড়ে যাচ্ছে, তো আমরা এটাকে ছবিটাতে খুব বিস্তারিত ভালোভাবে দেখাতে পারি না, সেসব বিষয়টা হচ্ছে এখানে একটা সামনের লুপ দেখতে পাচ্ছ, এই সামনের লুপটার সুতাটা কোথায়, যে ফিডারটা দিয়ে এটা হচ্ছে, ধরো এটা এক নম্বর ফিডার, যে সুতা দিয়ে হচ্ছে এই সুতা দিয়ে এখানে হচ্ছে একটা ফেস লুপ, পাশে একটা ব্যাক লুপ হয়েছে, কিন্তু তার পাশে ব্যাক, আবার সামনে ফেস পিছনে ব্যাক, সামনে ফেস পিছনে ব্যাক,
করে এই সুতাটা নিডিং করে যাবে। তাহলে এটা কি স্ট্রাকচার? হ্যাঁ, শুধু এই সুতাটা একটা রিপ স্ট্রাকচার না? শুধু এটা চিন্তা করো, এই কালো সুতাটা, এখানে একটা ফেস আছে, তারপরে ব্যাক আছে, তারপরে আবার ফেস আছে। এই যে ফেস ব্যাক ফেস ব্যাক, এরকম যে একটা স্ট্রাকচার একটা সুতা যখন তৈরি করে, যে একটা ফিডার, একটা ফিডার, দুইটা ফিডার, তিনটা ফিডার না, সরি, এখানে এটা তো সবগুলোই ব্যাক। এই যে ফেস ব্যাক ফেস, এই যে স্ট্রাকচারটা, একটা ফিডার যখন তৈরি করে, একটা সুতা যখন এরকম স্ট্রাকচার তৈরি করে, এটাকে আমরা কী বলি? রিব স্ট্রাকচার বলি। তাহলে এই একটা রিব হয়েছে, বাট এই রিবের যেহেতু এটা পিছনে আছে, তার সামনে একটা ফেস হয়েছে, আর এটার সাথে যে ব্যাকটা আছে, সেই ব্যাকটা চলে গেছে এই লুপের পিছনে বরাবর আর কি। তো তখন এরা এক বরাবর দুইটা লুপ, এখানে এক বরাবর দুইটা লুপ, মানে এটা খেয়াল করলে বুঝতে পারবা। ধরো এখানে হয় ফেস লুপ, এটা ডায়ালে গিয়ে হয়ে গেছে কি ব্যাক, আবার সিলিন্ডারে এসে কী করছে ফেস। এইটা আরেকটা ফিডার, এই সুতা দিয়ে না, আরেকটা সুতা দিয়ে দেখা গেলো সিলিন্ডার ডায়ালে গিয়ে সে এরকম ফেস লুপ তৈরি করলো, তারপরে এখানে এসে ব্যাক, এটা ব্যাক, ব্যাক তৈরি করলো, এখানে এসে ফেস, আবার ব্যাক, আবার এখানে ফেস তৈরি করবে। এই স্ট্রাকচারটাকে যে বরাবর হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে ইন্টারলক, মানে দুইটা রিব স্ট্রাকচারকে একসাথে জয়েন করলে, পাশাপাশি একটা পিছনে একটা জয়েন করলেই ইন্টারলক স্ট্রাকচার হয়। দুইটা সুতা লাগবে, দুইটা, এখানে তিনটা স্ট্রাকচারের মধ্যে কোনোটাতে কিন্তু এই কথা বলি নাই যে ডাবল সুতা লাগবে, বলছি না? এটা মনে রাখতে হবে ম্যাথ করার সময়ও, ইন্টারলককে দুইটা ফিডার মিলে একটা কোর্স প্রডিউস হয়। ম্যাথ করার সময় এটা খুব গুরুত্বপূর্ণ লাগবে, ইন্টারলকের ম্যাথ আসলে তুমি প্রোডাকশনটাকে অর্ধেক করে দিতে হবে, কারণ দুইটা সুতা মিলে কোর্স হবে কয়টা? একটা। আর এখানে প্রত্যেকটা সুতা এক একটা কোর্স তৈরি করে। ওই তারা আমি যে বলছিলাম যে নাম্বার অফ ফিট সিস্টেম ইজ ইকুয়াল টু নাম্বার অফ ক্যাম সিস্টেম ইজ নাম্বার অফ কোর্সেস পার রোটেশন অফ দ্য মেশিন, তাহলে মনে করো 70টা ফিডার আছে, তাহলে 70টা কোর্স তৈরি হবে ইন্টারলকের ক্ষেত্রে কি 70টা হবে? কটা হবে? 35টা। তো এটা মনে রাখবো সবসময় যে ইন্টারলক স্ট্রাকচারে দুইটা ফিডার মিলে একটা কোর্স প্রডিউস হবে, তার মানে এই দুইটা ফিডার লাগছে আমাদের এই একটা কোর্স প্রডিউস করতে, এবং ফেসগুলোর পিছনে ব্যাকগুলো পড়ে যাওয়াতে এখানেও রিবের মতোই ঘটনা ঘটে। কী ঘটনা? ওই ব্যাকগুলার আর দেখা যায় না, কাপড়ের দুই পাশ থেকেই কি দেখা যায়? ফেস দেখা যায়। এটা নামটা ইন্টারলক হওয়ার উদ্দেশ্য হচ্ছে লকিং থেকে, যে দুইটা রিব স্ট্রাকচারকে একবারে লক করে ফেলে। এবং এটা বানানো হয় কিন্তু ইন্টারলক মেশিনটা আমার জন্য, আলাদা ইন্টারলক মেশিন কিন্তু হয় না, রিব মেশিনকেই তুমি ইন্টারলক বানাতে পারবা। রিবকে কনভার্ট করে যেগুলোকে এরকম থেকে এরকম ঘুরিয়ে ইন্টারলক করে ফেলতে পারবা। আবার ইনিশিয়ালি প্রাথমিক দিকে যখন ইন্টারলক বানানো হতো, তখন ফ্ল্যাট মেশিনে বানানো হতো, দুই সেট নিডলের মধ্যে ইন্টারলক স্ট্রাকচারটা যে করা যেত। এখন যদি এই যে ছবিগুলো প্র্যাকটিস করে ফেললে ভালো, পরীক্ষায় এই লুপিং ডায়াগ্রাম সবসময় আসে না, যদি আসে তাহলে তো লুপিং ডায়াগ্রাম আঁকতে হবে, মানে লুপ যেভাবে আসে সেভাবে। আর আমরা ফেব্রিক স্ট্রাকচার অ্যান্ড ডিজাইন যখন পড়ি, একটা কাপড়কে এরকম দেখানোর জন্য আমরা শুধু গ্রাফে দেখিয়ে দিই, গ্রাফে ক্রস দ্বারা বোঝাই যে এটা আপ, ওটা ডাউন, এরকম। তো এইখানেও বারবার তো আমি এগুলো আঁকবো না, পড়াইতে গেলে বা আমাদেরকে ডিজাইন পড়তে হবে, তো ডিজাইন পড়ার সময় কি আমি এগুলো বারবার আঁকবো না? তো এটাকে সংক্ষেপে সিম্পলিফাই করে বোঝানোর জন্য আমরা ফেস লুপটাকে এভাবে আর ব্যাক লুপটাকে এভাবে চিনি। এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে কি ব্যাক। তাহলে এই কষ্ট করে এটা না এঁকে যদি এটা আঁকো, এটা যে কথা এটা একই কথা। এই ডায়াগ্রামটাকে বলা হয় নোটেশন ডায়াগ্রাম, এটা আঁকলে হবে যদি লুপিং ডায়াগ্রাম না চায় আর কি। তো লুপিং ডায়াগ্রাম তোমরা ফেব্রিক স্টুডেন্ট লুপিং ডায়াগ্রাম প্র্যাকটিস করবে না? প্র্যাকটিস তো করতে হবে, অন্য অন্য জায়গায় তো লাগবে। তাহলে এটার ফেস বুঝতেছ, ফেস এটা হচ্ছে ব্যাক, আর এটা রিবের ক্ষেত্রে তাহলে এই ফোটাগুলো কি? এই ফোটাগুলো দিয়ে আবার ভুল করিও না, ফোটাগুলো দিলে কিন্তু না দিলে নাম্বার পাবো না। মানে একটা নোটেশন ডায়াগ্রামের মধ্যে এগুলো যখন থাকে প্যাচ, ফোটাও থাকতে হবে, ফোটাগুলো একটা নিডলকে ইন্ডিকেট করে, কোনো কোনো জায়গায় নিডল নাও থাকতে পারে, সেক্ষেত্রে ফোটা হবে না। তো একটা ডট একটা নিডলকে ইন্ডিকেট করে, মানে ওখানে একটা নিডল আসে, ঠিক আছে? তো এটা দেখো, এগুলো কী নিডল? এগুলো না, এই নিডলগুলো কী নিডল? উপরের নিডলগুলো উপরে তো ডায়াল থাকে, সিলিন্ডার থাকে নিচে, এগুলো হচ্ছে ডায়াল নিডল আর এগুলো হচ্ছে সিলিন্ডার নিডল। তো সিলিন্ডার নিডলে সে একটা কী লুপ তৈরি করলো? ফেস, তারপরে গিয়ে ডায়ালে ব্যাক, আবার সিলিন্ডারে ফেস, এভাবে করে তৈরি হইতেই থাকবে। এটা হচ্ছে ওয়ান ওয়ান রিব।
এটা যদি 2-1 হয় তখন এখানে দুইটা ফর্ম করবে আর কি, মনে করো একটা দুইটা, তারপর ওখানে গিয়ে একটা, তাহলে এটার নাম তখন কি হবে 2-1। আবার যদি ওখানেও দুইটা হয় 2-2, এখানে তিনটা হয় ওখানে তিনটা হলে 3-3, এখানে তিনটা ওখানে দুইটা হলে 3-2, এরকম। এটা হচ্ছে একটা 2-2 রিপ, আর এটা হচ্ছে কি 1-1 রিপ। তো এটা যে কথা এটা একই কথা, এটা না লিখলেও সমস্যা নাই, এটা না আঁকলে, এটা না আঁকলে খুব বেশি সমস্যা তা না। এখানে শুধুমাত্র উপর থেকে শুরু করা হয়েছে, মানে এই অংশটা বাদ দিয়ে এখান থেকে শুরু করা হয়েছে এই। তো এগুলো ভুলে যাও, এগুলো দরকার নাই, হ্যাঁ এগুলো না দিলেও সমস্যা নেই। এগুলো আমরা দিতে চাচ্ছি, একটা ছবি দিয়ে ব্যাপারটা বুঝতে চাচ্ছি। তো এই যে রিপ করার জন্য আমি কি তাহলে দুই সেট নিডেল সহ একটা স্ট্রাকচার আঁকলাম না এখানে? হ্যাঁ হ্যাঁ, এটা 1-1, এটা 2-2, এখন 2-2, তিনটা হয়ে তারপর একটা, তারপরে এখানে এটা একটা ব্যতিক্রমী স্ট্রাকচার, পাল স্ট্রাকচার, এটা নর্মাল মেশিন দিয়ে করা যায় না, এটার জন্য স্পেশাল অ্যারেঞ্জমেন্টের নিডেল লাগে, অর্থাৎ ডাবল হেডেড ল্যাস নিডেল, মানে যেই নিডেলের দুই পাশেই নিডেল আছে, দুই পাশেই হুক আছে, এরকম নিডেল, স্পেশালি অ্যারেঞ্জ করা নিডেল, এ পাশেও এসব হুক আছে, এরকম নিডেল দিয়ে করা যায়। এটা ফ্ল্যাট মেশিনেও করা যায়, সার্কুলার মেশিন কিন্তু নর্মালি করা যায় না যদি ডাবল হেডেড ল্যাস নিডেল না থাকে। তো এটা করতে হয় বেসিক্যালি ফ্ল্যাট মেশিনে, ফ্ল্যাট মেশিনে কাপড়ের লুপটাকে এক সেট কমপ্লিট হলে একটাকে লুপ ট্রান্সফার করে আরেকবারে নিয়ে যেতে হয়, ম্যানুয়ালি যদি করা যায়, যদি স্ট্রাকচার করার ইচ্ছা থাকে, আর না হলে সার্কুলার মেশিনে ডাবল হেডেড ল্যাস নিডেল দিয়ে করা যায়। তো আমাদের দেশে আসলে এই স্ট্রাকচারটা খুব বেশি হয় না, কারণ হচ্ছে এটার যে স্পেশাল অ্যারেঞ্জমেন্ট এবং মেশিনের দাম, সেই মোতাবেক আসলে এটাকে এনে খুব বেশি যে ইউটিলিটি পাওয়া যায় ব্যাপারটা তা না। কেন, এটার একটাই বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে ল্যান্থওয়াইজ এক্সটেন্ড করে, ল্যান্থওয়াইজ এক্সটেন্ড করে এই সামান্য ফিচারের জন্য এত বেশি ডাবল দাম দিয়ে একটা কাপড় কিন্তু কেউ কিনতে চাইবে না। তো এই জন্য আসলে এটাকে খুব বেশি প্রেফার করা হয় না বা বানানো হয় না। তো এটা আসলে প্লেনের মতো শু করে, প্লেনের ব্যাক সাইডটা যেরকম কীরকম আর্ক শেপ, এই আর্ক শেপগুলো দেখা যায়। তো এখানে যে সিঙ্গেল হয় তা না, এখানেও কিন্তু ফেস লুপ তৈরি হয়, বাট ফেস লুপগুলো ওই একইভাবে রিবের মতোই পিছনে ঢাকা পড়ে যায়। এখানে যেরকম ভার্টিক্যালি ঢাকা পড়ে, এখানে হরিজন্টালি ব্যাক লুপগুলো পিছনে ঢাকা পড়ে যায়। এই জন্য দেখা যায় যে এই পাশে ব্যাক দেখা যায়, পিছন সাইডেও একইভাবে ব্যাকই দেখা যায়। তারপর হচ্ছে ইন্টারলকের ক্ষেত্রে তো বললামই, দুইটা রিপ স্ট্রাকচার যখন চলে আসে তখন এই পাশ থেকে যদি তুমি তাকাও কাপড়ে যা দেখতে পাবা সেটাই দেখতে পাবা। কাপড়ে কী দেখতে পাবা? ফেস, 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 ব্যাক কি নাই? আসে, প্রত্যেকটা ফেসের পিছনে একটা করে আসে, সেটা তো আর দেখতে দেখা যাবে না। এবার আসে এক্সটেন্সিবিলিটির ক্ষেত্রে, আমরা এই পর্যন্ত যে স্ট্রাকচার দেখলাম এটুকু, মানে এই পর্যন্ত, এর মধ্যে কয়েকটা পার্থক্যের কথা বলে ফেলতে পারি। একটা হচ্ছে সিঙ্গেল জার্সিকে ডাবল জার্সি থেকে আমরা পার্থক্য করতে পারবো, মানে এখানে প্রশ্নগুলো অনেকভাবে আসবে। ধরো সিঙ্গেল জার্সি থেকে ডাবল জার্সির পার্থক্য কী, বা একটা সিঙ্গেল জার্সি ফেব্রিক থেকে ডাবল জার্সি ফেব্রিকে কীভাবে পার্থক্য করা যায়, কী উত্তর হবে? কাপড় তো নিডেল নাই, কাপড়ের সাথে কাপড়ের পার্থক্য করবো কীভাবে? দুইটা কাপড় দিলাম তোমাকে, মনে করো ও যেটা নিট পরে আছে, ও নিট পরে আছে, দুটোর মধ্যে কোনটা সিঙ্গেল জার্সি কোনটা ডাবল জার্সি কীভাবে বুঝবো? হ্যাঁ, কাপড়ের দুই সাইড দেখবো, ডাবল জার্সিতে দুইটা সাইড যে সেম হবে এটা তো বোঝা গেছে, আর সিঙ্গেল জার্সিতে দুটো সাইড ডিফারেন্ট হবে আর কি, একটা ফেস দেখা যাবে, একটা ব্যাক দেখা যাবে। এখন আমরা যে বলি ডাবল জার্সিতে কাপড়ের দুই পাশ সেম হবে, মানে দেখতে একই রকম হবে, আইদার টেকনিক্যাল ফেস হবে অর টেকনিক্যাল ব্যাক হবে, তো এই টেকনিক্যাল ফেস হোক বা ব্যাক হোক সেটা কিন্তু সবগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য। এখানে দুই পাশেই কিন্তু ব্যাক হয়, এটা দুই পাশেই টেকনিক্যাল ফেস হয়, ওটা দুই পাশেই টেকনিক্যাল ফেস, রি ইন্টারলকের আর কি, দুই পাশে টেকনিক্যাল ফেস হচ্ছে, রিবো দুই পাশে টেকনিক্যাল ফেস হচ্ছে, এখানে দুই পাশে টেকনিক্যাল ব্যাক হচ্ছে। তাহলে তুমি অ্যাটলিস্ট এটুক শিওর যে দুই পাশ সেম হবে, তাহলে এটা তো শিওর দুই পাশ সেম হবে, আর এটা যে দুই পাশ ডিফারেন্ট হবে এটা দেখলাম, তাহলে এই দুই পাশ সেম হওয়া, দুই পাশ ডিফারেন্স হওয়াই মূলত সিঙ্গেল জার্সি এবং ডাবল জার্সির মধ্যে পার্থক্য। সিম্পল কোয়েশ্চেন, যে সিঙ্গেল জার্সি ডাবল জার্সি ফেব্রিকের মধ্যে পার্থক্য কী? আবার যদি বলা হয় সিঙ্গেল জার্সি মেশিন আর ডাবল জার্সি মেশিনের মধ্যে পার্থক্য কী, তখন যেটা প্রথমে বলছো সেটা, ওই যে বেড থাকবে দুইটা, ডাবল বেড থাকবে আর সিঙ্গেল বেড থাকবে, এক সেট নিডেল থাকবে, দুই সেট নিডেল থাকবে, সেটা ফ্ল্যাট ফর্মে হোক বা সার্কুলার ফর্মে হোক কোনো সমস্যা নাই, এক সেট থাকতে পারে বা দুই সেট থাকতে পারে।
এখন ধরো মনে করো আমি যদি বলি একটা স্ট্রাকচার টু বাই থ্রি রিব, টু ইন্টু থ্রি রিব, এখন এইটার দুই পাশ কি একজাক্টলি সেম, হুবহু সেম? এক পাশে দুইটা দেখতে পাবা আর এই পাশে দেখতে পাবা তিনটা, তো দুইটা তিনটা, দুইটা তিনটা, এটা একজাক্টলি সেম কিনা? আইডেন্টিক্যাল সেম, আইডেন্টিক্যাল সেম না কিন্তু। যেটা আমরা বলতেছি ডাবল ডাসি মানে দুই পাশ সেম হবে, হয় ফেস দেখা যাবে অথবা ব্যাক দেখা যাবে, সেটা কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি? সেটা হচ্ছে টেকনিক্যাল ফেস দেখতে পাচ্ছি নাকি টেকনিক্যাল ব্যাক দেখতে পাচ্ছি সেই পয়েন্ট অফ ভিউতে। এখন তুমি যদি এরকম একটা স্ট্রাকচার পাও টু টু থ্রি রিব দিয়ে যদি বলো এটা এক পাশে তো দুইটা দেখতে পেয়েছি, এক পাশে তিনটা দেখতেছি, এটা মনে হয় সিঙ্গেল জার্সি, এরকম বলা যাবে? এই জন্য আমরা প্রথমে এই কথাটা বলে নিয়েছি যে এটা ওয়ান ওয়ান রিবের জন্য, মানে পার্থক্যটা আমরা করে দিচ্ছি ওয়ান ওয়ান রিবের জন্য। ওয়ান ওয়ান রিবের জন্য আইডেন্টিক্যালি সেম, ওয়ান ওয়ান রিবের ক্ষেত্রে দুই পাশেই ফেস একদম আইডেন্টিক্যাল, এই পাশে যেরকম ফেস দেখতে পাবা ওই পাশেও ওইরকমই দেখতে পারবা। কিন্তু এটা যদি ওয়ান বাই ওয়ান ওয়ান বাই থ্রি রিব হয় তখন তো এক পাশে একটা ফেস দেখবা তারপর এই পাশে তিনটা, কিন্তু সাইডটা কিন্তু ফেসই, এই পাশে যে দেখতেছো একটা দেখলো সেটা ফেসই দেখতে পাবো, মানে টেকনিক্যাল ফেস সাইড, আর এই পাশে যে তিনটা দেখতেছো সে তিনটা কী দেখবা? টেকনিক্যাল ফেস। সুতরাং পার্থক্যটা আমরা বলবো ওই টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, তাহলে ব্যাপারটা সহজ হবে, মানে তখন আমাদের আর গুলাবে না, বুঝো নাই? টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে মানে হচ্ছে তুমি টেকনিক্যালি ফেস দেখতে পারলে দুই পাশে বলবা যে এটা ট্রিপ বা ইন্টারলক, আর টেকনিক্যাল ব্যাক যদি দেখতে পাও দুই পাশে তাহলে বলে দিবা এটা পার, অন্য কিছু দেখার দরকার নাই, তুমি টেকনিক্যাল দেখা জিনিসটা দেখার চেষ্টা করবা যে লুপ দেখতেছো নাকি মানে আর্ক দেখতেছো নাকি বিশেপ দেখতেছো, এটা খেয়াল করার চেষ্টা করবো। আচ্ছা, এটা ছাড়াও আরও কিছু পার্থক্য আছে, যেমন এক্সটেন্সিবিলিটি, কাপড়কে যখন টানা হয় টানলে পার্থক্য করা যায়, কিন্তু এইটুকুর মধ্যে আমরা এখনও কিন্তু আমরা যদি বলি যে সিঙ্গেল জার্সির সাথে পার্লের পার্থক্য কী করতে পারবো? পারবো না। এখন যদি বলা হয় রিবের সাথে পার্লের পার্থক্য কী করা করা যাবে না, কিছু পার্থক্য তৈরি হয়েছে, কিন্তু যদি বলা হয় রিবের সাথে ইন্টারলকের পার্থক্য কী, আপাতত তেমন কিছু এখনও হয় নাই। তাহলে একটা রিব, আমি একটা ফেব্রিক দেখলাম, সেই ফেব্রিকের দুই পাশে টেকনিক্যাল ফেস দেখতে পেলাম, তাহলে এটা কি রিব কাপড় না ইন্টারলক কাপড়? আমার এখনও কিন্তু এই ধারণা তৈরি হয় নাই যে এটা রিব নাকি ইন্টারলক হয়েছে না। এটা এবারে আরও কিছু পার্থক্য আমরা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার এক্সটেন্সিবিলিটি দেখবো, তখন এক্সটেন্সিবিলিটি কী দেখবো? মনে করো রিবের ক্ষেত্রে উইথ ওয়াইজ এক্সটেন্সিবিলিটি ভেরি হাই, কলারগুলো আছে না কলারগুলো, তোমরা যে পোলো শার্ট পরছো এই বরাবর টানা অনেক অনেক অ্যাকশন করে না, রিবের উইথ ওয়াইজ মানে এই কলার বরাবর কলারগুলো সব তো রিব, যত কলার আছে সবই রিব, দেখবার টেকনিক্যাল ফেস আছে দুই পাশেই এবং উইথ ওয়াইজ টানলে অনেক বেশি অ্যাকশন করে। এবং ইন্টারলক স্ট্রাকচারটাতে হয় কি, এটা লক হয়ে যাওয়াতে এই পাশটা এই পাশে ধরে ফেলে তো সুতাটাকে, সুতা টানতে পারে না কোনো দিকেই, তো সব দিকে এটা অ্যাকসেন্সিবিলিটি কী মডারেট। মডারেটটা কী লেভেলে? মডারেটটা হচ্ছে 10-20%। এটা নিট কাপড় এমনিতেই অ্যাকশন করে, মানে একটা নিটের স্ট্রাকচার বা নিট জার্সি নিট কাপড় এমনিতেই 10-20% কী করে অ্যাকশন। এটা তো আমরা তো আগে থেকেই বলে যাচ্ছি যে এই স্ট্রাকচারটা কী স্ট্রাকচার না, উবেনের মতো একটা মানে ডাইমেনশনালি স্টেবল স্ট্রাকচার না, তুমি নিট কাপড় যেটাই বানাও রিব বানাও ইন্টারলক বানাও পার্ল বানাও সে এমনিতেই 10-20% কী করে অ্যাকশন করে। ওই যে নর্মাল এক্সটেনশানটা সেটাই শুধুমাত্র শু করবে, আর বাইরে কোনো এক্সটেনশান শু করবে না। বাট রিব কাপড়ের লেন্থ ওয়াইজ সামান্য এক্সটেনশান বেশি আছে এবং উইথ ওয়াইজ অনেক বেশি। তাহলে আমি যদি কাপড়কে টানি দুই পাশে ফেস দেখতে পেলাম টেকনিক্যাল ফেস, এখন তো আমার কনফিউশন রিব নাকি ইন্টারলক, তখন তো আমি টেনে বলতে পারবো কি রিব হবে নাকি ইন্টারলক হবে, তাই না? আর এখানে আরেকটা ব্যাপার আছে, মনে করো আমি একটা ইন্টারলক কাপড়ই দিলাম, সেখানে আমি লাইক্রা ইউজ করলাম, লাইক্রা মানে স্পান্ডেক্স ইউজ করলাম, তাহলে কাপড় তো স্ট্রেস এমনিতেই আসছে, লাইক্রা তো ওভেন কাপড়ে ইউজ করলেও স্ট্রেস আসে মানে অ্যাকশন করে, তো তখন আমি কীভাবে বুঝবো লাইক্রা আসে কি না সেটা তো দেখার সুযোগ নাই। লাইক্রা তো থাকে কোর্স পান সিস্টেমে অথবা ফিডিং করা থাকে লাইক্রা, লাইক্রা ফিডিং সিস্টেমে, তো এখন তাহলে তো অ্যাকশনগুলো তো দেখবো যে উইথ ওয়াইজ অ্যাকশন করে লেন্থ ওয়াইজ হয়তো কিছুটা করে, তাহলে রিব না ইন্টারলক বলাটা কঠিন হবে না? তো এটা স্বাভাবিকভাবে যদি দুইটাই লাইক্রা হয় তাহলে পার্থক্য করা যাবে, কিন্তু একটা ইন্টারলক কাপড় দিলাম তোমাকে লাইক্রা সহ আর একটা রিব কাপড় দিলাম লাইক্রা ছাড়া, তখন কিন্তু তুমি ব্যাপক কনফিউশনে পড়ে যাবা যে ওটা এক্সটেন্ড করতেছে কিন্তু ইন্টারলক বলা যাচ্ছে না কেন, ওই যে লাইক্রা আছে এক্সটেন্ড করে আর এটাতে লাইক্রা নাই, এটা এমনিতেই এক্সটেন্ড করে, দেখবো যে এটা হচ্ছে ওইটা বেশি অ্যাকশন করে লাইক্রা থাকার কারণে। তো এই জন্য আমরা এটা দিয়ে আসলে একজাক্টলি পার্থক্য করতে চাইও না, যদি আমাদেরকে পারফেক্ট ডিসিশন নিতে হয় যে ইন্টারলক বা লাইক্রা, যদি এক্সপিরিয়েন্স না থাকে তোমার
তাহলে তুমি এই এইভাবে যাওয়ার দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা একটা কনসেপ্ট ফলো করি, সেটা হচ্ছে তুমি গেটিংটা রাখবা। গেটিংটা গেটিংটা কি, এই যে লুপের যে অ্যারেঞ্জমেন্টটা, এই লুপের অ্যারেঞ্জমেন্টটা দেখবা। কীভাবে দেখবা, কাপড় থেকে কাপড়টাকে খুব ক্লোজলি দেখবা, উপর থেকে আরও জুম করে ম্যাক্রো লেন্স দিয়ে ক্লোজ করে দেখবা। দেখে দেখবা এই যে এখানে ফেস আছে, এখানে ফেস আছে, এই পাশের ফেসটা কোথায় আছে, মিডলে আছে নাকি পিছনে আছে, এটা দেখা যাবে না। হ্যাঁ, মিডলে যদি থাকে তাহলে রিপ, আর যদি পিছনে থাকে তাহলে ইন্টারলক। এই জন্য আমরা অ্যাকসেন্সিবিলিটি দিয়ে যদিও পার্থক্য করতে পারি, কিন্তু এটাকে আমরা পারফেক্ট সলিউশন বলি না, যে পারফেক্টলি এটা পারা যাবে না, কিছু ক্ষেত্রে কনফিউশন হওয়ার চান্স থাকবে। যদি তোমাকে কেউ বলে দেয় যে দুইটা কাপড়ের মধ্যে কোনটাতে লাইকরা নাই তাহলে পারবা, বা দুইটাতে লাইকরা আছে তাহলে পারবা, এরকম হলে সম্ভব, বা এক্সপিরিয়েন্স থাকলে পারবা, আমাদের মতো হলে পারবা। কিন্তু তোমার জন্য গেটিং দেখে পার্থক্য করাটা সহজ, মেশিনে গিয়েও পারবা। ধরো একটা মেশিন আছে, ডাবল জার্সি মেশিন, উপরে ডায়াল আছে, যে সিলিন্ডার আছে, এটা কি রিপ মেশিন না ইন্টারলক মেশিন, কীভাবে বুঝবা? গিয়ে দেখবা নীলগুলো কীভাবে আছে, নীলগুলো কি বরাবর আছে নাকি গ্যাপে আছে। নীলগুলো গ্যাপে থাকলে কি, মেশিনটা ডাবল জার্সি মেশিন বাট রিপ, আর যদি এই অবস্থায় থাকে ইন্টারলক। আরেকটা বিষয় হচ্ছে যে কাপড় দেখে, কাপড় কী করব, কী বললাম, খুব ক্লোজলি কাপড়টাকে খুব ক্লোজলি উপর থেকে দেখবা। দেখে এই যে ফেস, এই পাশে যে ফেসটা আছে, এই ওপেন করলে এই ফেসটা কি মাঝে মাঝে কিনা নাকি একদম বরাবর পিছনে, সেটা দেখবা। যদি পিছনে বরাবর হয় তাহলে কী হবে, ইন্টারলক হবে, আর যদি মাঝে হয় তাহলে হবে কি, রিপ। এক্সটেন্সিবিলিটি দিয়ে রিপ, সিঙ্গেল জার্সি সাথে ডাবল জার্সি কিছু পার্থক্য হয়, যেমন সিঙ্গেল জার্সি উইথ ওয়েজ এটাও ভালো এক্সটেন্ড করে, 30-50% এক্সটেন্ড করে। নর্মাল জার্সিগুলো, যে জার্সিগুলো আমরা পরি 160 GSM-এর বা 180 GSM-এর যে জার্সিগুলো আমরা নর্মালি পরে থাকি, টি শার্ট মানে নর্মালি সবসময় যেগুলো পরি আর কি, এগুলোও 30-50% উইথ ওয়েজ এক্সটেন্ড করে, আর লেন্থ ওয়েজ করে মডারেট, এর ওয়েজ হচ্ছে মডারেট টু হাই। আর রিবের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে, মেইনলি এটাই হচ্ছে বৈশিষ্ট্য, যে উইথ ওয়েজ এক্সটেন্সিবিলিটি ভেরি হাই। আর রিবের সাথে পার্লের এই জায়গাতে একটা ব্যাপক পার্থক্য আছে, সেটা হচ্ছে পার্লটা লেন্থ ওয়েজ এক্সটেন্ড করে অনেক বেশি। রিব যেখানে উইথ ওয়েজ এক্সটেন্ড করে অনেক হাই, পার্ল সেখানে লেন্থ ওয়েজ এক্সটেন্ড করে অনেক হাই। এই জন্য দেখবা আমরা একটু পর যখন ইউজ দেখবো তখন দেখবা চিলড্রেন্স ওয়ারের জন্য পার্লটা প্রিফারেবল, বাচ্চারা খুব তাড়াতাড়ি বাড়ে না, লেন্থ ওয়েজ এক্সটেন্ড করলে তো ভালো, একটু বেশি দিন পরতে পারবে কাপড়টা নাকি। এরপর আসে আরও কয়েকটা জায়গা থেকে পার্থক্য করা যায়, যেমন থিকনেস থেকে পার্থক্য করা যায়। আছে এটা বেলা স্যারের বইতে আছে, ছবিটা দেওয়া মানে পার্থক্যটা দেওয়া আছে, এটা নাই আর কি, এটা আমি যে যোগ করছি, আরেকটা প্রথমে যোগ করছি, এই বাকিগুলো দেওয়া আছে। তো দেখো প্লেন, রিপ, পার্ল, ইন্টারলক, আরও কয়েকটা পার্থক্য আমরা যদি দেখি। থিকার অ্যান্ড ওয়ার্মথ মানে মোটা কেমন, যেটা বললাম জিএসএম বেশি কিনা ভারী কিনা, তো সেটা তো বুঝছি আগে যে সিঙ্গেল জার্সি ডাবল জার্সিগুলো ভারী হয়, বাট একটা সিঙ্গেল জার্সি ফেব্রিক ওই সেম কাউন্টে সুতা দিয়ে তৈরি করা ওভেন ফেব্রিকের চেয়ে ভারী বা মোটা, মানে বুঝো ধরো এই এই শার্টটা ধরো 32 কাউন্টে সুতা দিয়ে বানানো হয়েছে, 32 কাউন্ট ওয়ার্পেও ওয়েফটেও, তো মোটামুটি একটা নির্দিষ্ট ডেন্সিটি বা থিকনেস আমরা ধরে নিলাম। তো সেই কাপড়টা যেরকম পাতলা এই ওভেন কাপড়টা, তার চেয়ে অনেক বেশি মোটা বা থিকার হচ্ছে একটা নিট ফেব্রিক, সেম কাউন্টে সুতা দিয়ে বানানো একটা ওভেন ফেব্রিকের চেয়ে, সেম কাউন্ট দিয়ে তৈরি করা একটা নিট ফেব্রিকের থিকনেসটা কি বেশি। আর থিকনেস বেশি হলে এটা কি গরম বেশি আটকে রাখবে না, ট্র্যাপ করে রাখবে না বেশি, তো এটাই বলা হচ্ছে যে ওয়ার্মটাও বেশি হবে। আর এটা হচ্ছে একটু বেশি, আরও বেশি, কার চেয়ে বেশি, এটা সিঙ্গেল জার্সির চেয়ে বেশি, এটা কার চেয়ে বেশি, ওভেনের চেয়ে বেশি, এটা সিঙ্গেল জার্সির চেয়ে মাছ, এটা হচ্ছে সিঙ্গেল জার্সির চেয়ে ভেরি মাছ, এটা হচ্ছে আরও বেশি ভেরি হাই। দুইটা রিবের সমান, দুইটা রিব স্ট্রাকচার যা ভারী যা থিকার এরকম থিকার। আনরোবিং, এখন ওই যে বাজার থেকে চাল কিনলে যে স্টিচটা দেওয়া হয় সেই স্টিচটা একপাশে ধরলে সুসুর করে খুলে আসে না, তো তেমনি একটা সিঙ্গেল জার্সি কাপড়েরও সুতা ধরে টান দিলে একদম পুরো কাপড় আস্তে আস্তে খুলে আসবে, বাট সেটা এক একটা স্ট্রাকচার এক এক দিক থেকে খুলে আসে। যেমন আনরোবিং ক্ষেত্রে সিঙ্গেল জার্সিটা হচ্ছে আইদার এন্ড থেকেই হয়, আইদার এন্ড বলতে একটা কাপড় তো নিটিং করা হয়েছে তাই না, এইরকম কাপড় তো নিটিং করা হয়েছে, এই কাপড়ের শেষ প্রান্ত ধরো এটা, শুরুর প্রান্ত মনে করো এটা, শুরুর প্রান্ত অথবা শেষ প্রান্ত যে কোনো এক প্রান্তে যদি একটা সুতা একটু কাটে কেটে নাও, ধরো মাথা ধরে টান দাও, তাহলে সুতা খুলে আসবে, একদম পুরো সুতা খুলে আসবে। কাপড়ের উইথ যদি এত বড় হয় এখান থেকে ধরবা পুরো উইথের পুরো কোর্সটা খুলে চলে আসবে, সেটা কোন জার্সিতে, সিঙ্গেল জার্সিতে আর কি। বা ডাবল জার্সিতে শুধুমাত্র পারলে এই ঘটনাটা ঘটে, আইদার এন্ড থেকে কী করা যায়, খুলে ফেলা যায়,
পালটাও যে ব্যাক ব্যাক হওয়ার কারণে উপর থেকে ধরে টানলেও সুতা খুলে আসে, নিচ থেকে ধরে টানলেও সুতা খুলে আসে। বাট রিব এবং ইন্টারলকে হচ্ছে অনলি দ্য এন্ড নিডেড লাস্ট। লাস্টে যে অংশটা নিডিং হয়েছে, মানে একটা লুপ হয় তার উপরে ইন্টারলুপিং হয়, তার উপরে ইন্টারলুপিং হয়, একটা লুপ হয় ইন্টারলুপিং 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 হয়ে থাকে, হইতে হইতে তো কাপড়টা বাড়ে, কাপড়টা বাড়তে বাড়তে কাপড়টা যেখানে নিডিং করা শেষ হয়েছে লাস্ট যে লুপ কোর্সটা হয়েছে সেই কোর্সটা ধরে টানলে সুতা খোলা যাবে, মানে কাপড় খোলা যাবে। অন্যথায় কিন্তু সুতা টান, মানে বাসা যদি পুরনো নিট কাপড় থাকে, হ্যাঁ এই যেগুলো স্ট্রাকচারগুলো একটু খুলে দেখবা, আগে সোজা করে নেবা কাপড়টাকে, সোজা বলতে বুঝছো তো, মানে কোর্স বরাবর সোজা করে কেটে নেবা, মানে আগে সোজা করে নেবা, তাহলে না এমনি সুতা না করলে কিন্তু কাট খুলতে পারবা না দুই দিক দিয়ে, মানে সিঙ্গেল চাষে দুই দিক দিয়ে খুলতে পারবা না। সোজা করতে হবে কেন, ওই যে শুধু এই কোর্সটা যদি থাকে এটাকে তো আরেকটা কোর্স না ধরে রাখে, একদম সোজা করে ফেলবা কোর্স বরাবর, সোজা করে এবার ধরে টান দিবা, যদি সিঙ্গেল জার্সি হয় তারপর দুই দিক থেকে সুতা খুলতে পারবা, ধরে টানলেই সুতা খুলে আসবে সবগুলো একটা পরে একটা একটা পরে একটা। কিন্তু যদি রিব হয় এক পাশ থেকে খুলতেই পারবো না, কোনো রকমে একটা লুপ ছিঁড়তে পারবা, তারপর আবার আরেকটা লুপ ছিঁড়তে পারবা, আরেকটা লুপ ছিঁড়তে পারবা, আর যদি ওই পাশ থেকে যে পাশ থেকে নিটিং শেষ হয়েছে সেই পাশ থেকে শুরু করো, তাতে একবার যে পুরো কোর্সটা খুলে চলে আসবে সুতা ধরে টান দিলে। এবার হচ্ছে ল্যাডারিং ইফেক্ট, আমাদের এটা হচ্ছে একটা প্রবলেম, নিটিংয়ে যখন আমরা প্রবলেম পড়বো, খুব সম্ভবত ওয়ানে নাই টুতে আসে, তো নিটিংয়ের যে ফল্টগুলো হয় কাপড়ে এর মধ্যে ল্যাডারিং ইফেক্ট হচ্ছে একটা ফল্ট। কী হয়, আমাদের জার্সি কাপড় বা বিশেষ করে সিঙ্গেল জার্সি কাপড়গুলো দেখবা, তুমি যদি নিটিং করা থাকে এরকম, একটা সুতা কোনোভাবে ছিঁড়ে গেছে, ছিঁড়ে না অনেক সময় কোনো কিছুর মধ্যে লেগে একটা সুতা ছিঁড়ে গেছে, তো ছিঁড়ে গেলে হয় কি, এটা তার পাশের সুতাগুলোকে ছিঁড়তে থাকে এভাবে 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 সবগুলো কোর্স এই বরাবর সবগুলো কোর্স উঠে আসে, মানে সুতা আস্তে আস্তে উপরের দিকে লুপগুলো খুলতে থাকে, তখন এই পাশে এরকম সবগুলো সুতা থেকে আস্তে আস্তে সুতা খুলে একটা এরকম ইফেক্ট তৈরি করে। এটা কিন্তু একটা ফল্ট, মানে একটা সোয়েটার নিয়ে নেবা বাসায়, সোয়েটারে একটা সুতা ছিঁড়ে গেছে, দেখবা যে কয়দিন পরে এই বরাবর সুতাগুলো এরকম শুধু সুতা দেখা যাচ্ছে, এই জায়গাগুলো কী নাই, লুপ নাই, মানে কাপড় নাই আর কি, না থেকে সব জায়গায় এরকম সুতা আছে শুধুমাত্র, কারণ ওই যে কোর্সগুলোকে ছেড়ে দিয়েছে টানের কারণে, ওগুলো দূরে সরে গেছে, মাঝখানে শুধুমাত্র সুতাগুলো রয়ে গেছে, তো এটাকে বলা হয় ল্যাডারিং ইফেক্ট। আর এই ল্যাডারিং ইফেক্টটা সিঙ্গেল জার্সিতে দুই দিকেই হতে পারে, মানে কোনো একটা সুতা যদি কোনো জায়গায় ছিঁড়ে যায় তার উপরের পাশ থেকে এবং নিচের পাশ থেকে দুই পাশ থেকেই ল্যাডারিং ইফেক্ট তৈরি হতে পারে, বুঝে নাই, মনে করো সুতা ছিঁড়লো, সুতা ছিঁড়ার পরে উপরের দিকে এবং নিচের দিকে দুই দিকেই আস্তে 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 লুপ খুলে আসবে, খুলে আসতে তো দুই দিকেই কী তৈরি হবে, এরকম ল্যাডারিং ইফেক্টটা লম্বা হবে, মানে দুই দিকেই তৈরি হবে। আবার এই পার্লের ক্ষেত্রেও সেম, যখন সুতা ছিঁড়ে একটা বেসিক পার্ল স্ট্রাকচার যদি হয় ওয়ান ওয়ান বা টু টু, এরকম বেসিক স্ট্রাকচারের জন্য দেখা যাচ্ছে ল্যাডারিং ইফেক্টটা দুই দিকে হতে পারে, মানে যেখানে সুতা কাপড় ছিঁড়লো সুতা ছিঁড়লো সেই সুতার নিচে এবং উপরে দুই দিকেই এরকম একটা ইফেক্ট তৈরি করবে। এই ইফেক্টটা বুঝতে পারছো তো, মানে লুপ না থাকা, লুপ না থেকে লুপটা আস্তে আস্তে খুলে সরে যাওয়া, এই বরাবর শুধু সুতা দেখা যাওয়া কয়েকটা, হয় তোমাদের বাসায় সোয়েটার থাকলে পুরোনো সোয়েটার যদি কোথাও ছিঁড়ে গিয়ে থাকে গেলেই দেখবো যে এই অবস্থা ঘটে গেছে, এরকম দাগ দাগ, মানে শুধু সুতা দেখা যাচ্ছে, তো এটা পারলা। বাট রিবে এবং ইন্টারলকে ওই যে নিটিং লাস্ট হ্যান্ড যেগুলো আছে সেই দিক বরাবর শুধুমাত্র এই ল্যাডারিং ইফেক্টটা তৈরি হয়, এই জন্য এটা আনরোবিংয়ের মতোই, আনরোবিংটা যেমন নিটিং লাস্ট হ্যান্ড থেকে করা যায়, তো এখানেও আসলে নিটিং লাস্ট এন্ডের দিকেই ল্যাডারিং ইফেক্টটা তৈরি হয়, অপোজিট দিকে কিন্তু তৈরি হয় না, তার মানে ল্যাডারিং ইফেক্ট তৈরি হওয়ার প্রবণতা কিন্তু এখানে কম রিব এবং ইন্টারলকে, আর এখানে কিন্তু প্রবণতাটা বেশি। এজ কার্লিং, প্রান্ত বোটে আসা, তোমাদেরকে যখন আমি কাপড় দেখিয়েছিলাম কোনাটা বোটে ছিল না, কাপড়ের কিছু কাপড়ের কোনো সিঙ্গেল জার্সি কাপড়ের কোনো বোটে ছিল না, কাপড়ের কোনোটা বোটে থাকে, এই কাপড়ের কোনো যে বোটে থাকে এটাকে বলা হয় এজ কার্লিং, এজ মানে তো প্রান্ত, কার্লিং মানে হচ্ছে এরকম কুচকে আসা, মানে গুছিয়ে যাওয়া, তো এরকম এজটা এরকম ভাঁজ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে এজ কার্লিং। এটা সিঙ্গেল জার্সিতে হয়, টেন্ডেন্সি আসে, বড় পজিটিভ। আর এটা হচ্ছে নাই, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, মানে রিবে পার্ল এবং ইন্টারলকে মানে এই তিনটাতেই এজ কার্লিং টেন্ডেন্সি নাই, আর এটাতে কি আসে, এজ কার্লিং টেন্ডেন্সি আসে মানে কি, কাপড়কে ফিনিশিং করার আগে কাপড় যদি আমি স্ট্যান্ডার্ডে চালিয়ে ফিনিশিং করে দিই তখন তার এজ কার্লিং টেন্ডেন্সি আমরা রাখি না, তাহলে তোমার সিঙ্গেল জার্সি কাপড় পরে আসলো সবাই, অনেকে সব টি শার্ট যেগুলো সব সিঙ্গেল জার্সি, তো সিঙ্গেল জার্সি কাপড় তো কোনাগুলো বটে যাওয়ার কথা ছিল,
এটা দিয়ে একে তো প্রান্তগুলো সেলাই দেওয়া হচ্ছে, আবার ফিনিশিং করে দেওয়া হচ্ছে। ফিনিশিং করে দিয়ে কিন্তু এটা ডেন্সিটি আস্তে আস্তে চলে যায়, মানে র ফেব্রিকে মানে গ্রে ফেব্রিকের মধ্যে এটা থাকবে বেশি। তো গ্রে ফেব্রিকে এটা পজিটিভ মানি হচ্ছে এজ কালিং টেন্ডেন্সি আছে। তার মানে তোমাকে যদি বলি যে কাপড় না ধরে, কাপড়ের কাছে না গিয়ে তুমি একটা সিঙ্গেল এস এবং ডাবল এস ফেব্রিকের পার্থক্য করতে পারবা, এজ কালিং দিয়ে পারবা। ওখানে মনে করো একটা কাপড় রোল পরে আছে, এই কাপড়ের রোলটা দেখবা যে কোনোটা এমনিতেই বটে আছে, কোনোটা বটে রোলের সাথে মিশে যাচ্ছে, তাহলে তুমি দূর থেকে দেখে বুঝতেছো না এটা কী কাপড়, সিঙ্গেল এসি কাপড়। আর একটা রোল আছে ওখানে পরে, সেই কাপড়ের এই টেন্ডেন্সিটা নাই, রোলটা যেরকম আছে ওরকমই আছে, তখন তুমি কী বুঝবা এটা ডাবল জার্সি ফেব্রিক। তাহলে এজ কালিং টেন্ডেন্সি দিয়ে সিঙ্গেল জার্সির সাথে ডাবল জার্সিকে কী করা যায়, পার্থক্য করা যায়। যে আগে যে একটা পার্থক্য করছি দুই পাশ ডিফারেন্ট দুই পাশ সেম, এই পার্থক্যর মতো এখানেও সিঙ্গেল জার্সিকে ডাবল জার্সির সাথে কী করা যায়, পার্থক্য করা যায়। কী কিসের মধ্যে? কি বুঝি নাই, কত সাথে সাথেই চলে আসবে, মানে রোলটা কাপড় থেকে মেশিন থেকে নামালে, মেশিনে তো টান্ডান অবস্থায় আছে, তখন তো আর জোরাজোরি করে মেশিনের সাথে পারতেছে না, বুঝো নাই, মেশিন থেকে নামানোর পরে তো সে তার ক্ষমতা দেখায়, তখন তখন কানাকুনাগুলো বটে আসে। কেন বটে আসে, কারণটা কী বলতে পারবা? হ্যাঁ, টেনশন তো এখানেও থাকে, এদের টেনশন থাকে না, এরা কি কম টেনশনে থাকে নাকি, এদের কি চাপ দিই না আমরা, এদেরকে তো কষ্ট করে চাপাচাপি করে জোরাজুরি করেই বানাই। হ্যাঁ, এখানে দুই সাইড থেকে চাপ আছে, মানে ব্যালেন্স স্ট্রাকচার, এবার দুই পাশে ফেস, দুই পাশটা ব্যালেন্স, এই ব্যালেন্স হওয়াতে এক পাশে আরেক পাশে যাওয়ার টেন্ডেন্সিটাকে আরেকটা রোধ করে, আর এখানে কি নাই, এই টেন্ডেন্সিটা নাই। যেমন এই জোয়ার ভাটা কেন হয়, জোয়ারার ভাটা তোমাদের চিটাঙ্গের মানুষ, হ্যাঁ চাঁদের সাথে আকর্ষণ, সূর্যের সাথে আকর্ষণ নাই, হ্যাঁ দুটোরই আকর্ষণ আছে, তা আকর্ষণ হলে তাহলে ছয় ঘন্টা পর পর কেন জোয়ার হয় বা ভাটা হয়? হ্যাঁ, এই দেখো অ্যাঙ্গেল নাকি চেঞ্জ হয়, মনে করো এটা হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে চাঁদ ছোট, এটা হচ্ছে সূর্য, এখন তো মানে তেজ কাটাল আর কি, মানে সবচেয়ে বেশি জোয়ার হবে দুজনের সম্মিলিত আকর্ষণের কারণে, তো জোয়ার তো এখানে হওয়ার কথা, এদিকের পানিগুলো ফুলে উঠবে, পৃথিবীর এই এলাকার মানুষের কাছে জোয়ারটা অনুভূত হবে, তো তাহলে ছয় ঘন্টা পরে তো আসে না, এই এলাকার মানুষরা পৃথিবীটা ঘুরে তো চব্বিশ ঘন্টা পরে মানে বারো ঘন্টা পরে আসবে, চব্বিশ ঘন্টা পরে আসবে, চব্বিশ ঘন্টা পরে জোয়ার হবে একবার, আবার চব্বিশ ঘন্টা পরে একবার জোয়ার হবে, কিন্তু হয়তো বারো ঘন্টা পরে, মানে ছয় ঘন্টা পরে ভাটা হয়, আবার ছয় ঘন্টা পরে জোয়ার হয়, আবার ছয় ঘন্টা পরে জোয়ার হয়, আবার ছয় ঘন্টা পরে ভাটা হয়, তো তাহলে এখানে তো ঘুরে আসতে চব্বিশ ঘন্টা লাগার কথা, সেটা বারো ঘন্টায় হয়ে যায় কীভাবে? হ্যাঁ কেন, অমাবস্যার সময় কী হয়, অমাবস্যা তিথিতে কী হয়, অমাবস্যা তিথিতে চাঁদ আর সূর্য এক বরাবর থাকে না, আবার পূর্ণিমা তিথিতে থাকে হচ্ছে ধরো পৃথিবীর উল্টা দিকে, তখনও তো পূর্ণ জোয়ারই হয়, মানে পূর্ণিমা তিথিতে যেমন পূর্ণ জোয়ার হয়, অমাবস্যা তিথিতে তো পূর্ণ জোয়ারই হয়, দুটোই তো তেজ কটাল নাকি? কি হলে তখনও পূর্ণ জোয়ারই হয়, দুইটার আকর্ষণের কারণে দুই পাশে সরাসরি। আচ্ছা বুঝি, তোমাদের থেকে পূর্ণ আনসার পাওয়া যাবে না, আচ্ছা আমি বলি তাহলে শোনো, এখানে এমনি চাঁদ পৃথিবীকে কাছে থাকার কারণে যদিও ছোট, যে আকর্ষণটা করে সেটা অনেক বেশি, মানে চন্দ্রগ্রস্ত বলে না বেশি আকর্ষণ করে, সূর্য আরও কম করে মানে প্রায় অর্ধেক বা দ্বিগুণ বেশি আকর্ষণ করে, তার মানে চাঁদের প্রভাবটা বেশি আর কি। তো ধরো এদিকে চাঁদ আছে বা আমি ধরলাম দুজনে একদিকেই আছে, দুজনে একদিকে থাকে কোন তিথিতে, অমাবস্যা নয় পূর্ণিমায়, অমাবস্যা তিথিতে, তো অমাবস্যা দুজনে এক বরাবর আছে, তাহলে এর আকর্ষণ আছে, এর অর্ধেক আকর্ষণ এরও তো আছে, দুজনের আকর্ষণে কী হয়, পৃথিবীর এই অঞ্চলের পানিগুলা এদিকে ফুলে উঠতে চায়, এটাই তো জোয়ার, মানে এই অঞ্চলের পানিগুলো এদিকে ফুলে ওঠে, ঠিক আছে ভালো কথা, তাহলে এই অঞ্চলের পানি আসলে এটা কোত্থেকে আসবে, পৃথিবীতে পানি জোগান দেয় না, অন্য জায়গা থেকে আসবে, সরে আসবে, তাহলে এখান থেকে সরে আসে, এখান থেকে সরে আসে, এখানে ভাটা হয়, তাহলে এই দুই জায়গায় ভাটা হলো, এখানে জোয়ার হলো,
তাহলে এইখানের লোকজন কি করে? এখানেও জোয়ার হয়, কেন হয়? এই হ্যাঁ, এটা হচ্ছে ওই যে ওইটা ব্যালেন্স করার জন্য। পৃথিবীর এক পাশে যদি ফুলে ওঠে পানি, তাহলে আরেক পাশে তো পৃথিবী ঘুরতে গিয়ে তো একদিকে হেলে যাবে। এটাকে ব্যালেন্স করার জন্য এখানে কোনো আকর্ষণ না থাকার কারণেও পূর্ণ জোয়ার হয়। এই পাশে পানি অপোজিট ডিরেকশনে থাকে, তাও কিন্তু ওই পরিমাণ ফুলে ওঠে, বুঝছো কি না? ব্যালেন্স করার জন্য পৃথিবীটা ব্যালেন্সে থাকে। তো এখানে এইখানে তাহলে তো 6 ঘন্টা পরে আবার ভাটা আসতেছে, মানে পৃথিবীর লোকজন কথা চিন্তা করলে আবার 6 ঘন্টা পরে জোয়ার পাচ্ছে, আবার 6 ঘন্টা পরে ভাটা পাচ্ছে, পৃথিবীর লোকজন এটা এক্সপিরিয়েন্স করে। তো আমার কথা ছিল যে এটা যে অপোজিট ডিরেকশনে কোনো আকর্ষণ না থাকার পরেও কিন্তু পানি ফুলে ওঠে ব্যালেন্সের জন্য। তো আমাদের এই ডাবল রাশি চাকচারের ক্ষেত্রে ব্যাপারটা এরকমই, দুই দিকেই ফেস হওয়ার কারণে একটা এটাকে ব্যালেন্স করতে চায়, ব্যালেন্স করতে চাইলে তখনই গিয়ে সে আর বাঁকতে পারে না, কালিং টেন্ডেন্সিটা থাকে না। এটা কোন দিক থেকে কোন দিকে হয়? একটা কাপড়ের জন্য সাইড থেকে হয় হচ্ছে ব্যাক থেকে ফেসের দিকে, আর লেন্থ বরাবর হচ্ছে ফেস থেকে ব্যাকের দিকে হয়। মানে কাপড়টা যে বোটে আসে, বড়া তো অনেক রকম হতে পারে, এভাবে পড়তে পারে, এদিকেও পড়তে পারে। এই বড়াটা তো বুঝো নাকি? এই যে খাতার কোনো এরকম বোটে আসে না, অনেক সময় ওই যে বাচ্চারা ইয়ে করতে করতে এরকম এরকম বোটে আসে, মানে বড়াটা এদিকেও আসতে পারে আবার এদিকেও যেতে পারে। তো বলা হচ্ছে যে উপর থেকে, মানে উপরে এবং নিচে হচ্ছে ফেস থেকে ব্যাকের দিকে, আর সাইডগুলো হচ্ছে ব্যাক থেকে ফেসের দিকে বোটে আসে। অ্যান্ড ইউজেস, সিঙ্গেল রাশির অ্যান্ড ইউজের কোনো লিমিটেশন নাই। টি শার্ট, পোলো শার্ট থেকে শুরু করে যত ধরনের বেসিক অ্যাপ্লিকেশন আছে সব জায়গায় ইউজ হয়। পার্লের বেসিক অ্যাপ্লিকেশন হচ্ছে কলার এবং কাফে। হ্যাঁ, এবং কলার এবং কাফ ছাড়া যে তাহলে সিঙ্গেল রাশি রিপ দিয়ে কি আমি তাহলে টি শার্ট পোলো শার্ট বানাই না? রিপ দিয়ে টি শার্ট পোলো শার্ট বানানো হয় একটু হাই কোয়ালিটিগুলো আর কি, মানে একটু মোটা যদি আমি টি শার্ট বানাতে চাই, মানে একটু ভালো মানের, একটু ভালো কোয়ালিটির, যে একটু স্ট্রাকচার হবে, ব্যালেন্স হবে স্ট্রাকচারটা, একটু মোটা হবে কাপড়টা, রিপ দিয়েও কিন্তু টি শার্ট বানাতে পারি আমরা, পোলো বানাতে পারি। তারপরে পার্লের বেসিক অ্যাপ্লিকেশন হচ্ছে চিলড্রেন্স ওয়ারে, চিলড্রেন্স ওয়ারে, ওমেন্স ওয়ারে, এটার অ্যাপ্লিকেশনটা সবচেয়ে বেশি। আর ইন্টারলকের অ্যাপ্লিকেশনটাও বেসিক, যে জার্সি, তারপর হচ্ছে টি শার্ট, পোলো শার্ট, এগুলোতেই মূলত বেশি ইউজ হবে, এবং প্যান্টে মানে ট্রাউজারে আর কি। কার্লিং এরা নিচ থেকে উপরের দিকে চলে আসে, এরা নিচ থেকে উপর দিকে চলে আসে, এরা উপর থেকে নিচ দিকে চলে যায়। মানে এটা আমার কাপড়ের ফেস সাইড, ফেস থেকে ব্যাকের দিকে যাচ্ছে, এই পাশটাও ব্যাকের দিকে যাচ্ছে, আর এটা ব্যাক থেকে ফেসের দিকে, এটা ব্যাক থেকে ফেসের দিকে। ঠিক আছে, তাহলে এই পার্থক্যটা বলা হলো। আর হচ্ছে এই পার্থক্যের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, সবাইকে যাতে পরের ক্লাস থেকে শুরু করে যে কোনো দিন এই পার্থক্য জিজ্ঞেস করলে যাতে পাওয়া যায়, অন্তত এই কয়েকটা পার্থক্য, সিঙ্গেল রাশিতে ডাবল রাশি পার্থক্য, রিপের সাথে ইন্টারলকের পার্থক্য, কোনটা এজ কার্লিং হয়, কোনটা এজ কার্লিং হয় না, কোনটা প্র্যাকটিক্যালি দেখতে কেমন, এই পার্থক্যগুলো অন্তত। রেডার ইভেন্ট তো বইতে নাই বললামই, এটা তো আমি দিলাম। হ্যাঁ, রিভিউ পার্লেও হয়,